মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহৃত জাহাজ আকৃতির একটি নৌযান বঙ্গোপসাগরে ভোলা অংশে ভেসে গেছে। বর্তমানে ভোলার মনপুরা উপজেলার চরনিজাম এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে এই বার্জটি রয়েছে বলে খবর দিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। খবরে বলা হয়, বন্দর থেকে নৌপথে পণ্য পরিবহন করার কাজে ব্যবহার হতো এই নৌযানটি। বার্জটি নৌবাহিনী এবং কোস্টগার্ড দেখভাল করছে। ধারণা করা হচ্ছে, রাডারের তরঙ্গ বিচ্ছিন্ন হয়ে বার্জটি গন্তব্যচ্যুত হয়ে ভাসতে ভাসতে এই এলাকায় চলে যায়। ইতোমধ্যে পাথর আমদানির কাজে ব্যবহৃত বার্জটি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন মাতারবাড়িতে কাজ করা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার আলকুপ্তার নামের ওই বার্জটি ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে জানায় লোকজন। এর মধ্যে ভাসমান নৌযানটির মালামাল নিকটবর্তী চরনিজাম ও ঢালচরের স্থানীয় বাসিন্দারা ট্রলার নিয়ে গিয়ে নিয়ে আসছেন। পাথর বোঝাই নৌযানটির ওপরের অংশ খোলা রয়েছে। এতে একটি এক্সকাভেটর মেশিন, পাথর ভাঙার মেশিন ও বিভিন্ন মালামাল রয়েছে। তবে বার্জটিতে কোনো ক্রু নাই। কোস্টগার্ড জানিয়েছেন, প্রায় 13,000 মেট্রিক টন বিদেশি পাথর এবং পাথর ভাঙার যন্ত্রপাতি সহ ভারতের কাকিনাদা বন্দর থেকে বার্জটি মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে টাগ বোর্ড থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এই জেট কিংদাও নামের এই বার্জটি সাগরে ভাসতে ভাসতে বর্তমানে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চরনিজামের পূর্ব প্রান্তে এসে আটকে পড়ে। বৃহস্পতিবার দিনভর এবং শুক্রবার সকালে স্থানীয়রা বার্জ থেকে কিছু মালামাল সরিয়ে নেয়। এতে কোস্টগার্ডের সদস্যরা বার্জটিকে তাদের হেফাজতে নেয়। ডেস্ক রিপোর্ট, মহেশখালীর সব খবর। আমাদের চরের সাথে পাখি গেছে, আর নামতে পারবে না, বাধা হয়ে গেছে। আপনাদেরকে জানাবো, পাশে দেখেন।